সৌদি আরবের আকাশে আজ কোথাও পবিত্র শাওয়ালের চাঁদ উদিত হয়নি। এ কারণে দেশটিতে 30টি রোজা পূর্ণ করেই পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। দেশটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী ডক্টর আবদুল্লাহ আল খুদারি ও তার টিম সৌদি আরব পূর্বাঞ্চলীয় বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী স্থানীয় সময় ঠিক 6:05 এই ঘোষণা দিয়েছেন, দেশটির আকাশে আজ কোথাও চাঁদ দেখা যায়নি। এর আগে তিনি জানিয়েছিলেন যে আজকে চাঁদ দেখাটা খুবই দুঃসাধ্য, কারণ আকাশের অবস্থা বেশ মেঘাচ্ছন্ন। এর পরপরই দেশটির রয়্যাল কোর্ট থেকে ঘোষণা আসে, দেশটিতে একদিন পরেই অর্থাৎ আগামীকাল 30টি রোজা পূর্ণ করেই পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। একদিন আগেই কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে দেশটির সর্বস্তরের জনগণকে খালি চোখে অথবা বাইনোকুলারের মাধ্যমে দেশে কোথাও চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে দেশটির রয়্যাল কোর্টকে জানানোর জন্য। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে 30টি রোজা পূর্ণ করেই দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।